তারাবি নামাজ পড়ানোর সময় ইমামের গায়ে উঠে পড়েছে তার পোষা বিড়াল। সে ভিডিও রীতিমতো হইচই ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর রয়টার্সের। আলজেরিয়ার আবু বকর আল সিদ্দিক মসজিদে রমজানের 30 দিনই নামাজ পড়ান শেখ ওয়ালিদ মেহসাস। সম্প্রতি ইবাদতরত অবস্থায় কোলে উঠে পড়ে তার পোষা বিড়াল, কিন্তু তিলওয়াত বা নামাজে বিন্দুমাত্র বিঘ্ন না ঘটিয়েই তিনি যান তাকবিরে। মসজিদের নিজস্ব ক্যামেরায় রেকর্ড হয়ে যায় ঘটনাটি, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে ভাইরাল। হাদিসে বর্ণিত আছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পোষ্য ছিল বিড়াল। তার এক বিখ্যাত সাহাবীর নাম দিয়েছিলেন আবু হুরায়রা, যার অর্থ বিড়াল ছানার পিতা, কারণ তিনিও একটি বিড়াল ছানা পালন করতেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সেই সাহাবি পরে এ নামেই খ্যাতি অর্জন করেন।